টুনি তুমি কেমন আছো? আপনারা কারা আপা? ম্যাডাম সত্যি সত্যি আওলাই গেছে। এই টুনির বাচ্চা টুনি, তোর নাকি মাথা খারাপ হয়ে গেছে? তুই নাকি আগে স্মৃতি সব ভুলে গেছস? এই কলি তুই এভাবে কথা বলছিস কেন? আরে থাক না ম্যাডাম, বুঝবো না আওলাই গেছে, মজা নেই। আপনার হাতটা একটু দিবে? আমার হাত? আমার হাত দিয়ে কি করবে? নে কামড় দেবো। কি দাঁত তো চামড়ার মধ্যে ঢুকে গিয়েছে। টুনিকে নিয়ে যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখি ওকে একটু সাহায্য করা যায়। ১৫০ টাকা খরচ করে ঢাকায় এসেছি, ভাবিরে না বিয়া করে যাবো না, দরকার হলে সবাই মাইরে ফেলাবো, তাও ভাবিরে বিয়া করবো। এই সেরি তুই তো যাও না, নিজে ধাক্কা মেরে আমারে কস। আরে কলি, এই আপনি কে? আমারে চিনো নাই, আমি গোলাপ, টুনি ভাবির ব্যাটারি লাও। ও আপনি? হ, এবার চিনতে পারছো? তুমি গ্রাম থেকে চইলা যাওয়ানোর পর আমি মেলা দিন কানছি। ভালো করছো কানছো, কান্নে চোখ পরিষ্কার থাকে। যাও এখন ফার্মেসি থেকে আমার জন্য ওয়ান টাইম পট্টি নিয়ে আসো। আমি তো পট্টি চিনি না। কাইতে গেলে যে কষ্টিপের মতো লাগে ওইটা ফার্মেসি থেকে বললেই হবে। আমি এত শক্ত কথা কইতে পারবো না, এই জন্য এসব খ্যাত গুলো পেন আমার পছন্দ। ওর পছন্দ পছন্দ আমার কিছু যায় আয় না, আমি বিয়া করুন ভাবি। ও ভাবি, ভাবি তুমি কই? ভাবি এই খবরদার, তুমি আর কামড় দিবি না, সরি। আচ্ছা ঠিক আছে, কামড় দিব না। তাহলে আমার উপায় আসছিস কেন? আপনি কই যান ভাইজান? এই তুই আমার ভাইজান বলে ডাকবি না? তাহলে কি ডাকবো ভাইজান? কিছু ডাকার দরকার নেই তোর। আচ্ছা ডাকবো না ভাইজান। আপনার হাতে কি হইছে? তুই কামড় দিছিস ভুলে গেছিস? আমি কামড় দেই নাই। তাহলে এখানে কে কামড় দিছে? আমি দিছি। আমি কে কামড় দিতেছি? আপু বাঁচাও, আপু বাঁচাও, আপু। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে।